পশমের ক্ষেত্রে কি হয়,
পশম যেহেতু আমরা বিভিন্ন প্রাণীর পশম গায়ের লোম পশম বা চুল থেকে এটাকে সংগ্রহ করে থাকি সেজন্য সেক্ষেত্রে কি করতে হয় ওই প্রাণীগুলোর গা থেকে পশম বা লোমটা সংগ্রহ করতে হয় এই ক্ষেত্রে প্রাণীতে খুব ক্ষতি হয় তা কিন্তু নয় আমাদের চুল কাটলে কি হয় আমি কি ব্যথা পাই ব্যথা পাই না কিন্তু কি হয় কিছুদিন পর চুল অটোমেটিকলি বড় হয়ে যায় ঠিক প্রাণীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যখনই তোমার এই পশম তন্তু সংগ্রহের জন্য এদের বডি থেকে পশমগুলোকে আলাদা করে ফেলা হয় ছুটে ফেলা হয় কিছুদিন পর দেখতে সেখানে আবার নতুন করে লোম গজিয়ে দেয় ফলে পরবর্তীতে আবার কিছুদিন পর সেখান থেকে লোম সংগ্রহ করা সম্ভব হয় এবং পশম তন্তু সংগ্রহ করা সহজ হয়ে যায় তো বিভিন্ন প্রাণী থেকে আমরা যে পশমগুলো সংগ্রহ করি এদের বলা হয় ফ্লিসুল অর্থাৎ জীবন্ত প্রাণী থেকে আমি আগেও তোমাদের পড়িয়েছিলাম যে জীবন্ত প্রাণী থেকে যে পশম সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হয় ফ্লিসুল আর মৃত প্রাণী থেকে যে পশম সংগ্রহ করা হয় তাদের বলা হয় পুল্লুল তো ফ্লিসুল সংগ্রহ করার পরে সেগুলোকে কি করা হয় এগুলোকে একইভাবে গাঁট বেঁধে স্পিনিং মিলে পাঠিয়ে দেওয়া হয় সুতা তৈরির জন্য এবার আমাদের তন্তু থেকে সুতা সংগ্রহের দ্বিতীয় স্টেপ হচ্ছে সুতা কাটা বা স্পিনিং অর্থাৎ আমরা প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছি তন্তু থেকে সুতা তৈরির প্রথম ধাপ ছিল আমাদের তন্তু সংগ্রহ প্রথম ধাপ আমাদের শেষ এবার আমরা কি করব সুতা কাটা বা স্পিনিং সম্পর্কে জানব নর্মালি সুতা কাটা বা স্পিনিং সাধারণত এক এক তন্তুর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এই কারণে একটা কারখানায় শুধুমাত্র এক ধরনের তন্তুরই সুতা কাটা হয় কারণ যেহেতু তন্তুগুলো একটা একরকম হয় এদের সুতা কাটার ধরন আলাদা হয়ে থাকে এই কারণে সেই অনুযায়ী অর্থাৎ সেই তন্তুর জন্য উপযোগী যন্ত্র ব্যবহার করে এই তন্তু তৈরি তন্তু থেকে সুতা তৈরি করতে হয় তো সুতা থেকে সুতা কাটার যে প্রক্রিয়া এটা আবার দুই ভাবে হয় প্রথমে প্রথম পর্বটা হচ্ছে ব্লেন্ডিং ও মিক্সিং ব্লেন্ডিং এবং মিক্সিং কি ওয়ার্ডগুলো দিয়ে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা কি ব্লেন্ডিং প্রথমে কি করা হয় ব্লেন্ডিং মেশিনের কাছে কারখানায় নিয়ে প্রথমে গাঁটগুলো খুলে ফেলা হয় এই যে আমরা তুলার গাঁট পাটের গাঁট বা পশমের গাঁট আনলাম স্পিনিং মিলে আনার পর সেগুলোকে কি করা হয় গাঁটগুলো খুলে ফেলা হয় তারপর স্পিনিং মিলের ভেতর কি করা হয় এক ধরনের যন্ত্র আছে যেগুলো ব্লেন্ডিং করে ব্লেন্ডিং মেশিনে দেওয়া হয় ব্লেন্ডিং মেশিনের কাজ হচ্ছে এই তন্তুগুলোকে খুবই ছোট ছোট অংশে পরিণত করা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে ফেলে তন্তুগুলোকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করার ফলে কি হয় সেক্ষেত্রে তন্তুগুলোর মধ্যে যে ময়লা বা ছোট ছোট পাতার টুকরা বা অন্য কোনো ময়লা যদি থেকে থাকে তাহলে সেগুলো আলাদা হয়ে যায় অর্থাৎ আমরা যে তুলা বা পাট বা যে পশম আনলাম যে গাঁটগুলো আনলাম সেই গাঁটের মধ্যে যে অবদ্রব্য বা ময়লাগুলো মিক্স ছিল সেগুলো ছোট ছোট করার সময় অর্থাৎ ব্লেন্ডিং করার সময় আলাদা হয়ে যায় এর ফলে কি হয় এগুলো মোটামুটি পরিষ্কার হয়ে যায় তারপর ব্লেন্ডিং এর পর এগুলোকে মিক্স করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের তুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তুলা পাটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাট সবকিছুকে একসাথে মিক্স করা হয় মিক্স করার কারণ হচ্ছে যেহেতু সব জায়গার তুলা একই কোয়ালিটির হয় না এবং সবসময় একই কোয়ালিটির তুলা পাওয়া যায় না সেক্ষেত্রে একই কোয়ালিটির এক একটা কোয়ালিটির তুলা থেকে এক ধরনের সুতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ একই কারখানায় আমরা সবসময় এক ধরনের একই কোয়ালিটির বা কোয়ালিটি মেনটেন করে সুতা তৈরি করা সম্ভব হবে না এক্ষেত্রে কখনো দেখা যাবে যে সুতার কোয়ালিটি খুব ভালো হবে কখনো দেখা যায় সুতার কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি করা হয় এই যে কোয়ালিটির একটা ডিফারেন্স তৈরি হয় এই ডিফারেন্সটা কমানোর জন্য বা এই ডিফারেন্সটা যেন না হয় সেজন্য কি করা হয় বিভিন্ন ধরনের তুলাকে একসাথে মিক্স করা হয় এই ধরনের মিক্স করা বলা হয় মিক্সিং তবে পাটের ক্ষেত্রে আলাদা পাটের ক্ষেত্রে যে মিক্স করা হয় এটাকে বলা হয় ব্যাচিং এই ব্যাচিংটা শুধুমাত্র পাটের ক্ষেত্রে হয়ে থাকে আর অন্য সকল তন্তুর ক্ষেত্রে কি করা হয় ব্লেন্ডিং এর পর মিক্সিং করা হয় যেন কোয়ালিটিটা অত খারাপও না হয় অত ভালো না হয় একদম মাঝখানে থেকে থাকে এটা সাধারণত আমাদের দেশে করা হয় কারণ আমাদের দেশে এই ধরনের র ম্যাটেরিয়ালস গুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় উৎপাদন খরচ কমানোর জন্য এদেরকে একসাথে করা হয় আর কোয়ালিটিটা যেন ঠিক থাকে সেজন্য এই কাজটা করা হয় তো এরপর হচ্ছে ব্লেন্ডিং মিক্সিং এর পর সুতা কাটার বা স্পিনিং এর দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ডিং
অনুযায়ী কারেন্ট কম্বিনের মেশিন আলাদা আলাদা হয়ে থাকে, অর্থাৎ তাদের উপযোগী মেশিন ব্যবহার করা হয়। নরমালি কিন্তু তন্তুকে দেখা যায় যে শুধু কার্ডিং করলেই হয়ে যায়, কিন্তু যদি মিহি এবং মসৃণ সুতা পাওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ মিহি এবং মসৃণ সুতা তৈরির জন্য কি করা হয়, কম্বিংও করা প্রয়োজন হয়। অর্থাৎ কম্বিং করলে কি হবে, সুতাটা আরো বেশি মিহি আরো বেশি মসৃণ হবে। তবে লিনেনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয়। লিনেনের ক্ষেত্রে একটা আলাদা ধরনের কম্বিং প্রক্রিয়া ব্যবহার করা হয়, এটাকে বলা হয় হেলকিং। হেলকিং এর ফলে কি হয়, হেলকিং এর ফলে লিনেন সুতাগুলো খুবই মিহি এবং মসৃণ হয়ে যায়। অর্থাৎ কার্ডিং কম্বিং এর ফলে আমরা মোটামুটি খুব ভালো ধরনের এক ধরনের সুতা প্রায় পেয়ে যাই। এদের এই যে সুতাগুলো হয় এগুলো একটা তন্তুর অবস্থা অনুযায়ী, অর্থাৎ কিছু কিছু তন্তুর দৈর্ঘ্য অনুযায়ী বিভিন্ন রকম সুতা তৈরি হয়। তো এই যে আমরা কার্ডিং কম্বিং এর পর যে তন্তু থেকে যে সুতাটা পাওয়া যায় এগুলো একটু এদেরকে বলা হয়, এটা খুবই পাতলা পাতলা স্তরে তৈরি হয়। অর্থাৎ কম্বিং করার পর খুবই পাতলা তন্তু, খুবই পাতলা কিছু স্তর পাওয়া যায়, এদের বলা হয় স্নাইবার। এদের বলা হয় স্নাইবার। এই যে স্নাইবার পাওয়া যায়, এই স্নাইবার গুলোকে পরে মোচড়ানো হয়, মোচড়িয়ে অর্থাৎ পাক দেওয়া হয়। যত বেশি পাক দেওয়া হয় ততই বেশি তন্তুটা থেকে যে সুতা আমরা পাবো সেটা মজবুত হয়। যত বেশি মোচড় দেওয়া হয় তত বেশি স্ট্রং সুতা আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখা যায় যে এই পাক দেওয়া বা মোচড়ানোর সংখ্যা কমানো এবং বাড়ানোর মাধ্যমে সুতাকে নরম বা শক্ত করা সম্ভব হয়। তবে বেশি পাক দেওয়া সম্ভব হয় না, বেশি মোচড় দিলে অনেক সময় সুতা কি হয় ছিঁড়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, স্নাইবার গুলোকে মোচড়ানোর মাধ্যমে সুতা তৈরি করা হয়। এতে কি হয়, সুতা দৈর্ঘ্য বাড়ে, সুতা আরো বেশি মজবুত হয় এবং শক্ত হয়ে যায়, অর্থাৎ স্ট্রং সুতা আমরা পেয়ে থাকি। এইভাবে কি করা হয়, কার্ডিং এবং কম্বিং এর পর স্নাইবার থেকে কি করা হয়, সুতা তৈরি করা হয়। আর এই যে মোচড়ানো, এই মোচড়ানোটাকে বলা হয় টুইস্টিং। অর্থাৎ টুইস্টিং এর পরেই আমরা মেইনলি সুতা পেয়ে থাকি। যত বেশি টুইস্ট করবে তত বেশি সুতার কোয়ালিটি ভালো হবে এবং সুতা আরো বেশি মজবুত হবে। অর্থাৎ ভালো কোয়ালিটি সুতা পাওয়ার জন্য কি করতে হয়, এক একটা তন্তুর দৈর্ঘ্য অনুযায়ী মোচড়ানোর সংখ্যা কিন্তু আলাদা হয়, তন্তুর কোয়ালিটি অনুযায়ী, তন্তুর বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা তন্তুর ক্ষেত্রে মোচড়ানোর সংখ্যা যেহেতু আলাদা হয় সেখানে একটা কাউন্টার মেশিন ব্যবহার করা হয়। সেই কাউন্টার মেশিনের কাজ হচ্ছে কোন সুতাটা কত কি পরিমাণ মোচড় খাচ্ছে বা মোচড় দেওয়া হচ্ছে সেটা কাউন্ট করা। এর ফলে খুবই কি করা হয়, খুবই সুন্দরভাবে পরিকল্পিতভাবে এবং কাউন্ট করে এক একটা তন্তুর জন্য এক এক প্রক্রিয়ায় বা এক এক সংখ্যক মোচড়ানোর মাধ্যমে ভালো সুতা তৈরি করা হয়। তবে এক্ষেত্রে তন্তুটাকে যখন সুতা তৈরি করা হয় এক প্রান্তের মাথা খোলা থাকে, অর্থাৎ আঁশগুলো এক প্রান্তে থেকে যায়। তোমরা যখন নর্মালি সুতো দেখেছো দেখবে, তখন দেখবে সুতো হাতে দিয়ে দেখবে যে একটা প্রান্ত আটক থাকলে সেই প্রান্তগুলোতে দেখবে যে অনেকগুলো তন্তু আলাদা আলাদা হয়ে দেখা যায়। আবার শক্ত ভালোভাবে কেচি দিয়ে কাটলে দেখবে মাথাগুলো একদম সমান। এই যে সমান থাকা বা তন্তুগুলো আলাদা হয়ে যাওয়া এটা কমপ্লিট ডিপেন্ড করে ওই তন্তুটা মোচড়ের উপর, ওই সুতার মোচড়ের উপর। যত ভালো মোচড় দিবে, যত বেশি মোচড় দিবে তত সুতার আরো বেশি স্ট্রং হবে, মিহি হবে, মসৃণ হবে। কিন্তু যত মোচড় কম হবে কি হবে, সুতার কোয়ালিটি খারাপ হবে, তন্তুগুলো আলাদা হয়ে যাবে এবং সুতা নরম হবে। এটাই হচ্ছে আমাদের তন্তু থেকে কিভাবে আমরা সুতা তৈরি করলাম সেটার প্রক্রিয়া। তবে এটা কার ক্ষেত্রে, শুধুমাত্র তুলার ক্ষেত্রে, তুলা থেকে বা লিনার থেকে আমরা এই প্রক্রিয়ায় কি করি, তন্তু থেকে সুতা তৈরি করে থাকি। যেহেতু আমরা এক একটা তন্তু এক এক সোর্স থেকে সংগ্রহ করছি, এক একটা তন্তুর বৈশিষ্ট্য এক এক রকম, সেজন্য এদের কি হয়, সংগ্রহ থেকে শুরু করে সুতা তৈরি করার প্রক্রিয়াটাও কি হয় ভিন্ন রকম হয়ে থাকে। যেমন ধরো রেশম, রেশম সুতাটাকে আবার অন্য একটা প্রক্রিয়ায় তৈরি করা হয়। কিভাবে, আমরা জানি রেশম সুতা কোথেকে সংগ্রহ করা হয়, রেশম সুতা আসে গুটি পোকা বা পলু পোকা থেকে। এক্ষেত্রে কি হয়, পোকার যে মথগুলো আছে গুটি পোকার, তারা তাদের প্রোটেকশনের জন্য তাদের লালা দিয়ে তারা চারপাশে এক ধরনের আবরণ তৈরি করে।
এই আবরণটাই পরবর্তী সে বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে গুটি তৈরি করে, অর্থাৎ ভিতরে যে মদটা থাকে সেটা থেকে যখন পোকা তৈরি হবে, পোকা তৈরি হওয়ার জন্য কি করে মদ তার সেফটির জন্য তার চারপাশে তার লালা দিয়ে কি করে একটা কভার তৈরি করে, একটা আস্তরণ তৈরি করে। পরবর্তীতে এই আস্তরণটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে কি হয় শক্ত একটা খোলসের তৈরি করে। এই অবস্থায় কি করা হয়, কোকুন বা গুটিটাকে পানি দিয়ে সাবান পানিতে সিদ্ধ করা হয় যেন মদ থেকে পোকাটা তৈরি হয়ে কেটে বের হয়ে না আসতে পারে। পোকাটা যদি গুটিটা কেটে ফেলে, কেটে বের হয়ে আসে, তাহলে এক্ষেত্রে গুটির আর সুতাটা নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করা হয়, পোকা তৈরি হওয়ার আগেই এই কোকুনটাকে বা এই গুটিটাকে সাবান পানিতে সিদ্ধ করা হয়। সাবান পানিতে সিদ্ধ করার ফলে দেখা যায় যে এই গুটিটা নরম হয়ে যায় আর ভেতরে পোকাটা নষ্ট হয়ে মরে যায়। যেহেতু গরম পানি সাবান পানি ফুটানো সিদ্ধ করা হয়, সেক্ষেত্রে ভিতরে পোকাটা তাপে এবং সাবান পানির কারণে মরে যায়। আর এর মধ্যে যে গুটিটা আছে সেটা পানির সংস্পর্শে থাকার কারণে, সাবান পানির কারণে নরম হয়ে যায়। নরম হয়ে খুব সুন্দরভাবে এর উপরে খোলসটা আলাদা হয়ে যায়। খোলসটা আলাদা হয়ে গেলে এই গুটির ভিতর থেকে নাল বা সুতার একটা প্রান্ত দেখা যায়। তো সেক্ষেত্রে কি করা হয়, এই সুতার প্রান্ত বা নাল ধরে আস্তে আস্তে টান দিয়েই এইসব সুতা আস্তে আস্তে বের হয়ে যায়। এক্ষেত্রে দুইটা একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে রেশম সুতার এই নালগুলো এতটাই সূক্ষ্ম থাকে যে একটু বেশি জোরে টান দিলে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। এবং সেক্ষেত্রে কিছুটা সুবিধার জন্য কি করা হয়, পাঁচ থেকে সাতটা নাল, অর্থাৎ পাঁচ থেকে সাতটা গুটি, পাঁচ থেকে সাতটা নাল একসাথে করে একটা চরকি আছে, চরকি মেশিনের মাধ্যমে এগুলোকে টেনে আনা হয়। চরকির মধ্যে সাহায্যে এগুলোকে পেঁচানো হয়। যখন পাঁচ থেকে সাতটা নাল একসাথে মিলিয়ে সুতা তৈরি করা হয়, তখন সেটা হচ্ছে চিকন সুতা। এই সুতোটাকে একটু মোটা করার জন্য 10 থেকে 15টা গুটি, অর্থাৎ 15 থেকে 20টা গুটি, 15 থেকে 20টা গুটির নাল একসাথে ধরে যদি টানা হয় বা চরকি সাহায্যে যদি পেঁচানো হয়, সেক্ষেত্রে সুতাটা একটু মোটা হয়। যেহেতু তখন গরম এবং নরম আর আঠালো অবস্থায় সুতাটা বের হয়, এখানে সবগুলো নালকে একত্র করে যখন সংগ্রহ করা হয় তখন সবগুলো একসাথে মিলে একটা হয়ে যায় এবং খুব ভালো সুতা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কি করা হয়, শুধু একটাই যন্ত্র, সেটা হচ্ছে চরকি মেশিন ব্যবহার করা হয়। আগে হাতে চরকি ইউজ করা হতো, এখন বিজ্ঞানের বা প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন মেশিন চরকি মেশিনই রয়েছে, যেগুলো মানুষের কোনো কষ্ট করা লাগে না, জাস্ট ইঞ্জিনের সাথে চলে। তো ওই মেশিনগুলো অটোমেটিক্যালি চলে এবং এগুলোর মধ্যে সুতাগুলো পেঁচাতে থাকে। এভাবে কি করা হয়, রেশম সুতা সংগ্রহ করা হয়। এরপর আমরা করবো কৃত্রিম তন্তু। আমরা বলেছিলাম যে কৃত্রিম তন্তু কি করা হয়, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে। এক্ষেত্রে কি করা হয়, এখানে রেশমের মতো কিছুটা পদ্ধতি অবলম্বন করা হয়। কিভাবে, রেশম বিভিন্ন রকমের ছোট ছোট আঁশ, যে সমস্ত আঁশগুলো আছে আমরা পাই উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে, এগুলোর মধ্যে সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থকে মিক্স করা হয়। মিক্স করে এক ধরনের ঘন এবং আঠালো দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণকে বলা হয় স্পিনিং দ্রবণ। অর্থাৎ এটা থেকে যেহেতু সুতা কাটা হবে, সেই জন্য এই দ্রবণকে বলা হয় স্পিনিং দ্রবণ। এই স্পিনিং দ্রবণকে এক ধরনের মেশিন, যেটাকে বলা হয় স্পিনারের যন্ত্র, স্পিনারের যন্ত্রের মধ্য দিয়ে ছাড়া হয়। স্পিনারের যন্ত্র হচ্ছে এমন একটা যন্ত্র, এটার মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। তো এই দ্রবণটা কি করা হয়, যন্ত্রে ঢেলে দেওয়া হয় এবং এই যন্ত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো আছে সেখানে ওই দ্রবণ ঢেলে দিয়ে খুব বেশি হাই প্রেশার দেওয়া হয়। উচ্চ চাপ প্রয়োগের ফলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে এই দ্রবণটা নিচের দিকে পড়তে থাকে। যখন এই দ্রবণটা পড়তে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে, তখন যেন এটা জমে যায়, সেজন্য এর মধ্যে দিয়ে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ কি করা হয়, ওই পথে প্রবাহিত করা হয়। ধরো এইটা যদি একটা মেশিন হয়, এর তলদেশে ধরলাম একটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে,
জমাট বাঁধিয়ে ফেলে অর্থাৎ জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক এইভাবে কি হয় কৃত্রিম তন্তুগুলো খুব সহজেই তৈরি হয় এবং কৃত্রিম তন্তু থেকে সরাসরি সুতা তৈরি হয়। আর দ্রবণ থেকে কোনো তন্তু না, দ্রবণ থেকে সরাসরি আমরা সুতাই পেয়ে যাই, এই সুতা থেকে পরবর্তীতে বস্ত্র তৈরি করা হয়। এই হচ্ছে কৃত্রিম তন্তু বা কৃত্রিম উপায়ে কি করা হয় সুতা তৈরির প্রক্রিয়া। তো আমরা দেখলাম যে এক একটা তন্তু থেকে এক এক ধরনের সুতা পদ্ধতিতে সুতা তৈরি করা হয়। আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা তন্তু সংগ্রহের পদ্ধতি আলাদা আলাদা ভাবে খুব সুন্দরভাবে শিখে ফেলবে। আর এগুলো খুব বেশি কঠিন না, তোমরা যদি বুঝে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে, তবে তোমাদের পড়াটা আরো সোজা হবে যদি তোমরা আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। তোমাদের দেখানোর জন্য এটা এখানে লিখেছি যে শর্ট আকারে তোমরা যদি পড়ার সাথে শর্ট আকারে এগুলো নোট করে ফেলো তাহলে দেখবে তোমরা যতবারই করবে এটা আরো সহজ হয়ে যাবে। যেমন তুলা কিভাবে সংগ্রহ করা হয়, তুলা প্রথমে জিনিং প্রক্রিয়া সংগ্রহ করা হয়, আর যে তন্তু পাওয়া যায় সেটাকে বলা হয় কটন লিন, কটন লিন গুলোকে গাঁট বেঁধে স্পিনিং মিলে পাঠিয়ে দেওয়া হয়। পাটের ক্ষেত্রে কি করা হয়, পাটের গাছগুলোকে কেটে প্রথমে 5 থেকে 8 দিন ফেলে রাখা হয়, আর এদের তখন বলা হয় পিল বা চেল্লা। এদের পরে কি হয়, 5 থেকে 8 দিন পর পাতা ঝরানো হয়, কারণ ততদিনে পাতাগুলো পচে যায়। তো পাতা ঝরানোর পর বরং বাকি অংশগুলো অর্থাৎ বাকি গাছগুলোকে 10 থেকে 15 দিন কি করা হয় পানিতে ডুবিয়ে রাখা হয় পচার জন্য বা বাইরের বাকলটা আলগা হয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে সে বাকল থেকে সহজে আঁশ চড়ানো সম্ভব হয় এবং এই আঁশগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়, ফলে সেখান থেকে কি হয় আঁশগুলোকে রোদে শুকানোর ফলে সেগুলো আরো বেশি একটু শক্ত বা মজবুত হয়ে থাকে। এরপর এগুলোকে গাঁট বেঁধে কোথায় পাঠানো হয়, স্পিনিং মিলে। এরপর এর তুলা সংকলন বা তন্তু সংগ্রহের পর তন্তুগুলোকে যখন স্পিনিং মিলে পাঠানো হয় তখন স্পিনিং প্রক্রিয়া শুরু হয়। স্পিনিং প্রক্রিয়াকে আবার দুটো পর্বে ভাগ করা হয়, একটা ব্লেন্ডিং মিক্সিং আর হচ্ছে কারিং কম্বিং। ব্লেন্ডিং এবং মিক্সিং কি হয়, ব্লেন্ড মানে কি আমাদের গুড়া গুড়া করা, ঠিক এখানে ব্লেন্ড মানে কি করা হয় মিক্স কর, ব্লেন্ড মানে করা হয় কি প্রতিটা তন্তুকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কর বা তন্তুতে পূর্ণত করা হয়, ফলে এদের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায় তন্তু থেকে। এরপর করা হয় মিক্সিং করা হয়, বিভিন্ন রকমের তন্তুগুলোকে একসাথে মিক্স করা হয় এদের কোয়ালিটিটা ভালো থাকার জন্য, যেন কোয়ালিটি খুব বেশি খারাপও না হয় খুব বেশি ভালো না হয়, এতে উৎপাদন খরচও কমে যায়। এরপর ব্লেন্ডিং মিক্সিংয়ের পর কারিং এবং কম্বিং করা হয়, এর ফলে তন্তুগুলো কি হয় মিহি হয় মসৃণ হয়। এর কারিং কম্বিং এর ফলে একটা পাতলা আস্তর পাওয়া যায় যেটাকে বলা হয় স্নাইবার। এই স্নাইবারকে পরবর্তীতে কি করা হয় মসৃণ হয় বা টুইস্টিং করা হয়, এই টুইস্টিং করার ফলে সুতা তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল সুতা তৈরির প্রক্রিয়া। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কত সহজ প্রক্রিয়া, যদি তোমরা এরকম শর্ট করে লেখো তাহলে এভাবে সহজে হয়ে যাবে। রেশম কৃত্রিম তন্তু সবগুলোর ক্ষেত্রেই সহজ হয়ে যায়, পড়ার সময় কিছুটা টেকনিক অবলম্বন করলে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি কঠিন না, সহজ হয়ে যাবে। তো আশা করছি যা পড়িয়েছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, বইটা আরো ভালোভাবে পড়বে কারণ বইয়ের ভিতরে একদম ভালোভাবে রিডিং করবে, কারণ একদম ভিতরে অনেকগুলো ছোট ছোট অবজেক্টিভ রয়ে গিয়েছে। তো অবজেক্টিভের জন্য কিন্তু সবগুলো চ্যাপ্টারে ভালোভাবে আগে রিডিং করে নেবে, তারপর এই প্রক্রিয়াগুলো নিজের পড়ার আত্মস্থ করার সুবিধার্থে কিছুটা টেকনিক অবলম্বন করে নেবে, তাহলে কিন্তু পড়াটা সহজ হবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।